তো লিখতে সম্বন্ধে খুব ভালোভাবে জানতে হবে, যেখান থেকে আমি কিভাবে ডাটা কালেক্ট করতে পারি দেখাবে। এই জন্য আপনাদের প্রয়োজন হবে লিঙ্কডইন। আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ফ্রি, আমরা মূলত সবাই যেটা ইউজ করি এটা হচ্ছে ফ্রি। কিন্তু ফ্রি লিঙ্ক এই সফটওয়্যারটা যে তৈরি করছে তার তো একটা লিমিটেশন আছে, সে তো ফ্রি আমাদেরকে দিচ্ছে। বাট আমি যখন কোনো ডাটা এখান থেকে কালেক্ট করতে যাব সে একটা লিমিটেশন দিয়ে দেয়, 40টা বা 50টা, এরপরে ডাটা এখান থেকে কপি করা যায় না। তারপরে দেখায় আপনার এটাকে প্রিমিয়াম করতে হবে। আচ্ছা, তো প্রিমিয়াম করতে হলে লাগে হচ্ছে $55 আর হচ্ছে $4 অর্থাৎ $60 পার মান্থ। পার মান্থ আপনাকে $60 দিয়ে এই লিঙ্কটা প্রিমিয়াম করতে হবে। হয়ে আছে, কাজ করার হয়ে আছে। যেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টে এক মাস করে ফ্রি দেয়, এক মাস করে ফ্রি ট্রায়াল দেয়। এখন বিষয়টা হচ্ছে আমি এটাতে এক মাস ফ্রি প্রিমিয়াম করছি, দেখেন ওই যে উপরে লেখা আছে প্রিমিয়াম দেখছেন, কর্নারে এই যে এখানে দেখেন দেখছেন। আচ্ছা, প্রিমিয়াম যারা প্রিমিয়াম করবে তাদের ওই রকম এখানে প্রিমিয়াম লেখা থাকে। যদি এটা হয় সেই ক্ষেত্রে আপনি আনলিমিটেড ডাটা কালেক্ট করতে পারবেন এখান থেকে। এখন এখন আপনি কাজ পাইছেন $10, আর প্রিমিয়ামটা তো ফ্রি দিচ্ছে আপনাকে, $60 তো ফ্রি দিচ্ছে ওরা, কারণ এইটা তো আপনি ইউজ করতে পারবেন না, পারবেন পারবেন না, যেহেতু পারবেন না। আপনি যদি $300 কাজ পান সেই ক্ষেত্রে এখানে $60 ইনভেস্ট করতে পারেন। $10, $12, $15, or $20 জন্য তো আপনি অ্যাকাউন্ট এক মাসের জন্য প্রিমিয়াম করবেন না। আচ্ছা, এইটা হয়ে আছে। লিঙ্কডইন আমাকে ফ্রি দিচ্ছে না, আর ইমেল পার্সোনাল ইমেল তো ফ্রি, ফ্রি না। আচ্ছা, কি করবেন, 3টা বা 4টা বা 5টা লিঙ্কডইন অ্যাকাউন্ট করে ফেলবেন, ব্লক করে দেয় কিন্তু। যদি আপনি একই পিসিতে 4 বা 5 বার অ্যাকাউন্ট সাইন ইন করবেন, সাইন আউট করবেন, আইপি ব্লক করে দেবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, বাসায় লিডের কাজ করতে হলে আপনাকে 2টা বা 3টা পিসি লাগবে, একটা ল্যাপটপ লাগবে, একটা পিসি লাগবে, এটা ডেস্কটপ লাগবে, এটি স্বাভাবিক লাগবে। তো যখন আপনি একটা পিসিতে কি করবেন, লিডিন ওপেন করবেন, আর একটা পিসিতে আপওয়ার্ক ওপেন করবেন কাজ করার জন্য। আচ্ছা, যখন আপনার এটা ফ্রি ট্রায়াল শেষ হয়ে যাবে এক মাস, তখন আপনি এটা বাদ, আজীবনের জন্য বাদ। কারণ হচ্ছে আমি এখানে কানেক্ট বাড়াই না, কয়টা কানেক্ট আছে দেখেন, 35টা। এটা আমি কাজ পাইছি, এটা প্রিমিয়াম করে দিছি, এটা আমার কানেক্টের অত প্রয়োজন নাই, আমার প্রজেক্ট শেষ হয়ে যাবে, আমার এটা দরকার নাই। প্রজেক্ট শেষ হয়ে গেলে আমি আরেকটা বানিয়ে দিব, নাম একই নামে হবে না, ছবি আমি একই রাখতে পারবো, কোনো সমস্যা নাই, পিকচার দিয়ে ওদের কোনো প্রবলেম নেই। আমি নামটা একটু চেঞ্জ করে দিয়ে আরেকটা তৈরি করব। ওদেরটা তৈরি করতে তো, অ্যাকাউন্ট তৈরি করতে তো আমাকে এনআইডি প্রয়োজন হচ্ছে না, প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমি কাদের জন্য এইভাবে আমি লিঙ্কডইন তৈরি করবো, করে আমার ডাটা কালেক্ট করবে। এখন দেখেন আমি যদি এখান থেকে ডাটা কালেক্ট করতে চাই কিভাবে আমাকে ডাটা কালেক্ট করতে হবে, দেখেন আমি যে লিঙ্কটা আনলাম এই এরকম একটা লিঙ্ক বায়ার দিয়ে দিবে, আমাকে এই লিঙ্কের ভিতরে হয়তো 500, 700, 1000 ডাটা আছে, এই ডাটাগুলি আমাকে কালেক্ট করে, এগুলি সব ডাটা, এই যে ছবিগুলি দেখতেছেন না, এগুলি প্রত্যেকের পার্সোনাল ডাটা প্রত্যেকের, যে এই ডাটাগুলি আমাকে কালেক্ট করতে হবে। কালেক্ট করে কি করতে হবে, আমাকে সেপারেট শিটে বসাইতে হবে এবং তার লিড বের করতে হবে। এখানে কিন্তু লিড নাই, এখানে আসা হচ্ছে কি, তার নাম,
তার ডিজি পেশেন্ট সে কোথায় চাকরি করে কোন অফিসে চাকরি করে বর্তমানে কোথায় চাকরি করে সে পাস্টে কোথায় ছিল এই শিডিউলটা এখানে দেয়া আছে এখান থেকে আমাকে কি করতে হবে তার নামগুলি আমাকে কালেক্ট করতে হবে কালেক্ট করে আমি সেপারেট শীটে বসাবো তারপর এই নামের উপরে ওই কোম্পানির ডোমেইন দিয়ে আমাকে লিংক বের করতে হবে দেখেন আমাকে এখানে বায়ার বলে দিছিল যে কি কি বলছে দেখেন ফাইন্যান্স ডিরেক্টর দেখছেন ফাইন্যান্স ডিরেক্টর বলছে যে ফাইন্যান্সের উনি এখানে যত এটা পুরো এটাই হচ্ছে এখানে যতগুলি লোক আছে সবই ফাইন্যান্স ডিরেক্টর বাট আমাকে বলছে কারেন্ট যে যেখানে চাকরি করে একদম বর্তমানে যেখানে চাকরি করে তাদের লিঙ্কগুলি আমাকে কালেক্ট করতে হবে আমি যখন প্রত্যেককে আলাদা আলাদা হয় প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবো এখানে কিন্তু তার প্রোফাইল শো করবে সে পাঁচ বছর আগে কোথায় ছিল এখন কোথায় আছে শো করবে ওইটা থেকে আমাকে কারেন্ট উনি যে কোম্পানিতে আছে ওই কোম্পানির নাম কালেক্ট করতে হবে এবং ওনার নামটা কালেক্ট দেখেন এখানে কতগুলি পেজ শো করে নিচের দিকে আসেন অনেক পেজ আছে অনেক এখানে এখান থেকে আমি মোটামুটি 1000 ডাটা কালেক্ট করছিলাম এই একটা লিংক থেকে এখন আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যখন এই ডাটাগুলি সার্চে দিয়ে বের করব বায়ার যে সমস্ত রিকোয়ারমেন্ট দিছে এই রিকোয়ারমেন্টগুলি যেন সার্চিং অপশনটার ভিতরে থাকে এখানে দেখেন বায়ার আমাকে বলে দিছিল যে 25 থেকে 40 কিলোমিটার মেবি 25 মাইল থেকে 40 কিলোমিটারের ভিতরে প্রত্যেককে আমি প্রত্যেককে দিব এখানে বলে দিছি কি আমাকে 25 মাইল থেকে কত 40 কিলোমিটার এর ভিতরে যে লোকগুলি আছে তাকে আমাকে নিতে হবে সো আমি এখানে সার্চ অপশন দেয়া আছে কিন্তু আমার আমি সার্চ অপশন ওইটাভাবে বসাই দিছি পোস্টাল কোড উনি পোস্ট কোড ওই যে গত ক্লাস আমরা এটা কথা বলছিলাম যে স্যার এরিয়া কোড কি দিয়ে দিবে লোকেশনটা কি দিয়ে দিবে এটা বায়ারের উপর নির্ভর করে বায়ার যদি মনে করে যে না আমি কোন এরিয়া কোড নাই আমার আমি পুরো এরিয়াটাই দিব একটা কান্ট্রি সিলেক্ট করে দিব সেই ক্ষেত্রে এরকম আর যদি উনি কোনো এরিয়া সিলেক্ট করে দেয় এইভাবে আমাকে ডাটাগুলি কালেক্ট করতে হবে বেশিরভাগ বায়ার কি করে আপনাকে এই এরিয়া কোডগুলি আলাদাভাবে দিয়ে দিবে 10টা এরিয়া কোড ওটা যে চুজ দেবেন 10টা এরিয়া কোড আছে উনি দিয়ে দিবেন আপনি একটাতে ঢুকবেন ডাটা কালেক্ট করবেন আবার আরেকটাতে শেষ হয়ে গেলে আবার আরেকটাতে যাবেন আচ্ছা দেখেন আমি একজনের প্রোফাইলে ঢুকি এই যে লিঙ্কডইন মেম্বার যিনি এখানে লিঙ্কডইন মেম্বার দেয়া আছে ওনার কিন্তু নাম দেয়া নাই তার ওনার ডাটা আমরা পাবো না ওনার ডাটা পাওয়া যাবে না দেখেন আমি দেখাই এই একটা খুলি এটা ওপেন করলাম দেয়ার ইজ নো ইন্টারনেট কানেকশন বিকজ ইলেকট্রিসিটি চলে গেছে এখান থেকে আপনারা ডাটা কালেক্ট করতে পারবেন ওইভাবে যদি মনে করেন যে আপনি একটা সময় কিন্তু আপনি দক্ষ হয়ে যাবেন কেমন এবং এখন আমি কি করি আমি তার ওই কারেন্ট যে 8টা বা 10টা কোম্পানিতে সে কাজ করে সবগুলি ডোমেন নিয়ে নিই সবগুলি আমি ডোমেন নিয়ে নিই ধরেন আমাকে যদি 500 লিড বের করতে হয় আমি 800 বা 900 কপি পেস্ট করি বলে কি করি ওই লোকটার যে 10টা কোম্পানিতে যে কাজ করে সে ওই 10টার ডোমেইন আমি নিয়ে নিই ওই 10টার ডোমেইন ইমেল ফরম্যাট দিয়ে ওই 10টাকেই চেক করি একটাই পেয়ে যাব তাই না এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওই 10টা কোম্পানিতে খোঁজার পরেও তাকে পাই না যখন তাকে পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু চিন্তা করতে হবে এর নিয়ে আর চিন্তা করে লাভ নাই সেকেন্ড অপশন কি আছে আরেকজনের কাছে চলে যায় তারপর আমি ইনপুটটা আগে দাম শেষ হ্যাঁ শেষ কারণ কাজের নিয়ম মিটে এটা আপনি পাইলেন না আপনি ফেল কিন্তু তার তো ইমেল আছে আপনি যদি ক্রিয়েটিভিটি আপনার ভিতরে থাকে আপনি পেয়ে যাবেন এখন যদি এমন কোন লোক আছে সে কোম্পানিতে কাজ করে সবকিছু করে পার্সোনাল ডাটা ইউজ করে সে জিমেল হটমেল ইয়াহু মেল ইউজ করে সে কিন্তু কিছু করার নাই হ্যাঁ আর জিমেল হটমেল ইয়াহু মেলে যদি আপনি দেন একই নামে 500 লোক বেড়ে যাবে এখন ছবি মিলাবেন কত ছবি ছবি কপি করে লাইকে খালি জিমেল বুঝতে বুঝতে গেলে একটা ছবি মিলছে তাহলে এটা কারণ কারণ ওইটা আরো কষ্ট বেশি তাই না সব তো ছবি থাকে আছে হ্যাঁ ছবি থাকে আছে এটা তো ছবি কেটে সাথে কি ভাই মিলা বসে ছবি এটা তো মিলা বসে এটা জানা গেলে গোলাপ মন থাকে ছবি তো থাকে না তার বেটা তাহলে তো আপনি লাকি যার ছবি নাই আপনি মনে করলেন যে না এটা ব্ল্যাকের চিন্তা করে লাভ নাই ছবি নাই তো মনে করলেন যে বায়ার বুঝবে না যে লোকটা কোন লোকটা ধরেন এই লোকটার ডাটা আমার দরকার
এখন আপনি একটা জিম সেম নামের একটা জিমে লাগিয়ে পাইছেন ওখানে ছবি অ্যাড করা নাই, ধরে নিলে দেখেই সেই লোক বায়ারও চেক করতে যে ও ধরে নিতে হবে এটাই সেই লোক, কোনো উপায় নাই। তারপরে কি করছি সিরিয়ালি কপি করে আরম্ভ করছি, 2000 করছি, এরপরে 800 পাইছি। কাজ করতে হবে এইভাবে, কারণ হচ্ছে কি যে আপনাকে যদি আপনাকে এইভাবে কতটা তৈরি করতে হবে যে যদি আপনাকে ফ্রিল্যান্সিং এ বা আইটি প্রফেশনে আগাইতে হয় আপনাকে মনে রাখতে হবে যে এখানে ডিউটি 24 আওয়ার্স, এইটা ডিউটি 24 আওয়ার্স, বাট আপনি স্যালারি পাচ্ছেন তো 24 আওয়ার্স এর, পাচ্ছেন না? ওইটা 4-5 বছর পর না, আমি ইলেকট্রিসিটি আসুক আমি একটা অ্যাকাউন্ট দেখাবো, আপনারা দেখবেন অ্যাকাউন্ট কবে রান হয়েছে কবে কাজ পাইছে। কাজ পাইতে সময় লাগে না আপনাকে, কাজ পাইতে সময় লাগবে না। আচ্ছা আমি ছিলাম এখানে রিলোড দিয়ে দিই, মনে করতেছে অনেক সহজ তা না, এটা অনেক সহজ তা না, এটা আপনি $00,00,000 কামাইতে পারবেন, কিন্তু মেন্টাল সেটআপটা ওইরকম হইতে হবে আপনাকে যে আমি প্রথম 6 মাস আমি এমন ভাবে এখানে সময় দিব আমার দুনিয়ার কোনো কিছু আমার জানা দরকার নাই, শুধুমাত্র আমার সবচেয়ে আপন হচ্ছে আমার কম্পিউটার আর কেউ না আর ইন্টারনেট লাইনটা, যদি এইভাবে সময় দিতে পারেন সেক্ষেত্রে আপনি এই লাইনে সাইন করতে পারবেন এবং এই লাইনে ভবিষ্যৎ অনেক ভালো। যারা এখনো মনে, কারণ উদাহরণটা হচ্ছে যারা এখনো মনে করতেছে যে ফানি বিষয়টা, ফানি আসলে ফানি না বিষয়টা, ফানি না, সবাই আমার আমার সঙ্গে পরিচিত এরকম আছে 10-12 গ্রুপের সঙ্গে আমি কাজ করি, তাদের প্রত্যেকের পার মান্থ ইনকাম বাংলা টাকায় 30 লাখ টাকা, 10-12 জন করে গ্রুপে পার মান্থ ইনকাম কোনোটা 30 লাখ, কোনোটা 25 লাখ, কোনোটা 20 লাখ, বিশ্বাস হয়? হ্যাঁ, গ্রুপ 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 পার্সোনাল, আপনি পার্সোনালি কাজ করলে আপনি 1 লাখ বা সর্বোচ্চ 1.5 লাখ টাকার মতো কাজ করতে পারবেন যদি বড় বায়ার পেয়ে যান, কিন্তু গ্রুপে কাজ করলে আপনাকে বেনিফিটটা আপনি বেশি পাবেন। কারণ হচ্ছে কি গ্রুপে যদি কাজ করেন সেক্ষেত্রে হবে, ধরুন আপনি 1000 লিডের একটা ডাটার কাজ পাইছেন, আমি যদি পার্সোনালি করি আমাকে সময় দিতে হবে 2-2.5 দিন বা 3 দিন, আপনি যদি গ্রুপে যদি 5 জন থাকে 5 জন ওই ডাটাটা কালেক্ট করতে বসেন সেক্ষেত্রে 1 দিনই সেটা সম্ভব, একদিনে সেটা সম্ভব, বরঞ্চ একদিনের ভিতরে আপনি ফাইলও জমা দিতে পারবেন। বায়ার দেখবে যে বায়ার চিন্তা করবে যে আমি সেম রেটে আমি কাজটা আরেকজনকে দিচ্ছি, সে দিচ্ছে আমাকে 3 দিনে, আমি সেম রেটে এই কাজটা দৈনিক দিচ্ছে দৈনিক পেয়ে যাচ্ছি, আমার এটা কভার করতে সুবিধা হচ্ছে না, বায়ার চিন্তা করবে তাহলে পার্সোনাল লোককে কাজ দেওয়ার চেয়ে আমি গ্রুপে কাজ দিই, তার তো সময়টা তো সেভ হইতেছে, এটাই তো মূল্যবান তাই না, সে ওইভাবে তখন কাজ দেয়। এই জন্য এই ফ্রিল্যান্সিং করতে গেলে পার্সোনাল অ্যাকাউন্টে যে আপনি গ্রুপে কাজ করার চেষ্টা করেন, গ্রুপে কাজ করার চেষ্টা করেন, গ্রুপে কাজ করলে হবে কি আপনারা এই তাড়াতাড়ি একটা আর্নিং এ চলে যেতে পারবেন, অতি দ্রুত চলে যেতে পারবেন। এখন আমি বলি না, এটা ভুল ধারণা, গ্রুপ মানে কি আপনাকে অফিসে বসতে হবে, আপনাকে অফিস হায়ার করতে হবে, কোনো দরকার নাই, এখন স্কাইপে আছে না, যে যার বাসায় যার যার বিসিতে কাজ করবে, বাট একটা গ্রুপ থাকবে স্কাইপিতে,
ওই গ্রুপে পাঁচজন সদস্য, তারা পাঁচজন স্কাইপিতে কমিউনিকেশন করবেন, স্কাইপিতে কমিউনিকেশন করে একসঙ্গে বিট করবেন। এটা কাজ আসলো, সাথে সাথে ওইটাকে কি করবে লিঙ্কটা কপি করে পাঁচজনকে দিয়ে দিলেন, পাঁচজন সাথে সাথে ওইটা খুললো, খুলে পাঁচজন সাথে সাথে বিট করলো, এদিকে তো কথা হচ্ছে, চ্যাটিং হচ্ছে যে আমি দিচ্ছি $100 কাজ, $60 তুমি দাও, $70 তুমি, $80 তুমি, $90 কমিউনিকেশন তো থাকবে এরকম যে কাজ পাইলে পাঁচজন, এখন তোমার অ্যাকাউন্টে কাজ পাইছে তুমি এরপরে চুপ হয়ে গেলে তাইলে হবে না। চারজনকে কাজে লাগে কাজটা দিচ্ছে, বায়ার তো জানতেছে যে আলাদা আলাদা পাঁচজন কাজ করতেছে, পাঁচটা বিট একসঙ্গে পড়ছে, বায়ার তো একজনকে তো তার নিতে হবে, সে তো এমনি তো কাজটা এখানে দেয় নাই, এমনি তো ডলারটা ফান্ডেড করে নাই, তার তো কাজ করানোর জন্যই তো আপওয়ার্কে ডলারটা ফান্ডেড করছে, সে চিন্তা করবে যে এই সাতজন একসঙ্গে বিট করছে, বাংলাদেশের হোক কিন্তু বাংলাদেশ সাতজন সাত জায়গা, আমি যে পাঁচজনের ভিতর থেকে বাইশে একজন নেই, ও তো বুঝতে পারছেন আপনারা পাঁচজনই তো একজন, বুঝলেন ভাই? এইভাবে এক বছর কাজ করেন, করার পর তারপরে কি করেন আপনারা ভাগ হয়ে যান, এরপরে যার অ্যাকাউন্টে কাজ ঢুকবে সে তিন মাস কাজ করার পরে ও বায়ারকে বলবে দেখ আমার তো একটা ছোট ভাই আছে আমার গ্রুপে, আমার তো একটু কাজ বেশি, তুই ওই আমি তোকে একটা লিঙ্ক দিচ্ছি ওই অ্যাকাউন্টে কাজ দে, ক্লিয়ার? বায়ার ওই অ্যাকাউন্টে কাজ দিবে, তাহলে কি হলো ওই অ্যাকাউন্টটা দাঁড়িয়ে গেল, আবার ওই অ্যাকাউন্টে এক মাস কাজ করবে, করে একটা ভালো বায়ার পেলে তারে আবার বলবে স্যার আমি তো একটু বিজি, তুই তো দেখতেছিস তোর কাজ দিয়ে ব্যস্ত, তুই আবার কাজ দিবি, তাহলে ওই অ্যাকাউন্টে দে, আমি গ্যারান্টি তোর টাকা নষ্ট হবে না, আমি গ্যারান্টি যে তুই কাজটা ফিরে পাবি 100% হবে, কারণ আমি এটা তোকে কি দিলাম প্রুফ দিলাম তুই ওকে কাজ দে, সে কি করবে ওই অ্যাকাউন্টে কাজ দিবে, তাহলে কয়টা অ্যাকাউন্ট হয়ে গেল তিনটা, তিনটা অ্যাকাউন্টের কাজ যদি গ্রুপে করতে পারে 6 মাস 7 মাস যদি একটা করতে পারে 10 বছর বসে খাইতে পারবে, এটা বসে খাওয়ারই কাজ ভাই, দাঁড়া দিচ্ছি যে বসে কাজ করা যাবে, দেখেন আমি আমি আমার ডাটা শীটটা থেকে আমি প্রথমে গেছি কোনটায় যার কোনো ইনফরমেশন দেয়া নাই, শুধু দেয়া আছে কি লিঙ্ক দিন মেম্বার, আমি তারটায় ঢুকলাম, তারটার ভিতরে আমি কিছুই পাচ্ছি না, কি লেখা দেখাচ্ছে এখানে দেখেন ফুল প্রোফাইল ফর মেম্বার আউটসাইড ইউর নেটওয়ার্ক আর অ্যাভেলেবেল, সে কি করছে তার প্রোফাইলটাকে সে কি করে রাখছে হাইড করে রাখছে, সে দেখাবে না, আচ্ছা হাইড করে রাখলে তো তারটা নিয়ে আমাদের অত টেনশন নাই, তার আমাদের যেহেতু নাম পাচ্ছি না আমরা তার ইমেলও বের করতে পারবো না, আচ্ছা আমি এটা কখনো ট্রাই করি নাই, এটা দিয়ে তো দেখি কি অবস্থা হয়, কাজ হলো না কোশ্চেন কি ইনস্টল একটা বের করতে দে একটা একটা বাংলাদেশের জন্য একটা, ইন্ডিয়ার জন্য দুইটা, ইউরোপের জন্য 10টা দৈনিক, আমরা ফার্স্ট এখন এক নম্বরে আছি, আমরা অনেক বৈষম্য অনেক, আচ্ছা দেখেন এই যে এই লোকটার আইডিটা দেখেন আমি এখানে কি পেয়ে যাচ্ছি, তার নামটা আমি কপি করে নিয়ে যাব, আচ্ছা এরপরে আসেন হচ্ছে এই যে এটা হচ্ছে সেই লিঙ্কডইন আইডি, হ্যাঁ হ্যাঁ যদি এই আইডিটা মোটামুটি সবারই থাকে, এখন অনেকের করা থাকে না, আমাদের অনেকের নাই, বাংলাদেশে অনেকের নাই, সেক্ষেত্রে উপরে লিঙ্কটা দিলেও হবে, আচ্ছা উপরে লিঙ্কটা দিলে হবে, বাট এইটা দিলে হয় কি ভালো বায়ার বুঝবে যে আপনি কাজ বোঝেন, আচ্ছা এবার নিচে দেখেন দেখেন এখানে কনসালটেন্ট অ্যান্ড ফাইন্যান্স ডিরেক্টর দেখছেন, সে এখানে কবে April 2011 থেকে প্রেজেন্ট 5 বছর যাবত সে কি করতেছে কাজ করতেছে, তাহলে আমি তার প্রেজেন্ট কোম্পানিটাও পেয়ে গেলাম, এটা হচ্ছে তার কোম্পানি, আচ্ছা এরপরে দেখেন সে আরেক জায়গায় ছিল কত সালে, এই June 2011 থেকে June 2012 এক কত 1 বছর 1 মাস ছিল সেই কোম্পানিতে, এখন যদি সে
এই কোম্পানির ডোমেনটা দিয়েই তার ইমেলটা চালায়। তাইলে কি আমি এই কোম্পানিতে প্রেজেন্ট এই কোম্পানিতে যদি সারা রাত ভরা খুঁজি পাব? বায়ার কিন্তু আমাকে বলছে যে কারেন্ট কোম্পানির ডোমেন লাগবে, তার জানা দরকার নাই, তুমি কই থেকে মিলাই দিবা, তোমার দরকার হচ্ছে আমাকে লিড দেওয়ার, লিড দাও। কি করতে হবে আমাদের? বায়ার কিন্তু পরে খুঁজবে না যে আমি কি করতেছি, জাস্ট নামটা ঠিক রেখে যদি না পাই আমরা আরো যে কাজ করে সে আরো যতগুলি কোম্পানি আছে সবগুলি ডোমেনের সঙ্গে আমরা মিলিয়ে দেখব তার লিডটা মিলানো যায় কিনা। এই দেখেন আরো আছে, সে এই কোম্পানিতে সে ফাইন্যান্স ডিরেক্টর ছিল 2011, এখানে ছিল 7 মাস। তার মানে কি 2010 সে এটাতে ছিল 7 মাস, ওইটাতে 1 বছর, ওইটাতে 4 বছর, এইরকম আরো আছে মনে হয়। ফাইন্যান্স ডিরেক্টর ছিল এই যে আগস্ট 2009, ওনারও আপগ্রেড হয় নাই, উনি এইভাবেই ছিল, এই কোম্পানিতেই ছিল ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে, এই 4-5টা কোম্পানিতে ছিল। এখন যদি আমরা এই ডাটাগুলি কপি করে নিয়ে যেতে পারি তাহলে আমরা লিড বের করতে পারবো না? চেষ্টা করতে হবে, মানে আমার এইটা হচ্ছে কি প্রসেসিংটা আপনাদের জানতে হবে, যে প্রসেসিংটা কি, লিড পাবেন কি পাবেন না সেটা পরের বিষয়। আমি আমার মতো প্রসেস করে আপনাকে লিড কিভাবে ফাইল করতে হয় এইটা জানা থাকতে হবে আপনাকে। এর ভিতরে যদি ওনার লিড থাকে আপনি অবশ্যই তার লিডটা পেয়ে যাবেন। ক্লিয়ার? কতগুলি পেজ আছে একটু দেখব। আচ্ছা 10, এখানে তো ফুটছে। আচ্ছা এবার যেটা জানবো সেটা হচ্ছে গুগল ডক সম্বন্ধে আইডিয়া আছে, লাইভ শীট সম্বন্ধে আইডিয়া আছে? লাইভ শীট, গুগল শীট আইডিয়া আছে সবার? এই শীটটা লাগবে কাজ করতে গেলে, এই শীটটা লাগবে যখন আপনি কোনো গ্রুপে কাজ করবেন। বা বায়ার কি করবে আপনাকে, আপনি যে কাজটা দিচ্ছেন এই কাজটা আপনি নিয়ে করতেছেন না আপনি রেখে দিচ্ছেন, এটাকে বায়ারকে দেখতে হবে। এই জন্য অনেক বায়ার কি করে তার শীটটা গুগল শীটে দিয়ে দেয়, দিয়ে কি করে সে ওইখানে বসে বসে দেখে আপনি শীতে কাজ করছেন কি করছেন না। এই শীতটা আপনাদের তৈরি করা জানতে হবে, জানেন সবাই? এটা কি দেখাবো? আচ্ছা আমরা কি করব, আমরা যখনই শীটটা তৈরি করতে যাই, প্রথমত আরো অনেক ওয়ে আছে, আপনারা গুগলে যেয়ে লিখবেন হচ্ছে গুগল ডক্স, ডক্সে ঢুকে আপনারা ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে অপশন দেখাবে, আচ্ছা দেখেন এখানে বলছে কি যে আমি কি তৈরি করব, ব্ল্যাঙ্ক, রিজিউম, রিজিউম লেটার, রিজিউম, তারপর কি প্রজেক্ট। আমি দেখি এখানে এক্সেল শীটের একটা ই দেয়া থাকে সব সময়। আচ্ছা ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কে দিলে আমি একদম নতুন শীটটা তৈরি করতে পারবো। আচ্ছা এটা হচ্ছে আমার ওয়ার্ড শীট। যদি আমি ডাটা এন্ট্রির কোনো কাজ করি বা অনেক সময় লিড আমার এক্সেল শীট ছাড়াও নিতে বলে, অনেক সময় কিছু কিছু লিড থাকে বলে ওয়ার্ডে দিতে। এখন এই যে আমি শীটটা তৈরি করলাম, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই হচ্ছে মেইন জিনিস। এই লিঙ্কটা আপনি যাকে যাকে দিবেন এই লিঙ্কে ক্লিক করলে এই শীটটা ওপেন হয়ে যাবে। আপনি যতজনকে দিবেন ততজনকে আপনি এই লিঙ্কটাতে যখন ক্লিক করবে সে এই শীটটা ওপেন হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছেন। এখন এই এই শীট ধরেন আমাকে দিলেন, আমি ওকে দিলাম, ওকে দিলাম, এখন আপনি মনে করতেছেন এই তিনজনের বাইরে যেন এই শীটটা কে ওপেন করতে না পারে। আচ্ছা সেই ক্ষেত্রে আমি কি, আপনি যাকে এই শীট পাঠাবেন
সে শীটে যখন ক্লিক করবে তাকে একটা মেসেজ দিবে পারমিশনের জন্য, যে শীটটা তৈরি করবে সে হচ্ছে মূল, তাকে পারমিশন দিতে হবে কে কে খুলবে। আপনাকে যখন লিঙ্কটা আমি পাঠিয়ে দিব, আপনি লিঙ্কে ক্লিক করলেই শীটটা ওপেন হওয়ার আগে একটা মেসেজ দেখাবে যে আপনাকে পারমিশন দিতে হবে যার শীট তার কাছ থেকে। যখন আপনার ইমেল আইডির পারমিশন দেওয়া হবে তখনই আপনি শীটটা ওপেন করতে পারবেন। যদি পিসি থাকতো এখানে সেক্ষেত্রে হতো কি, আমি এটাকে হয়তো চার পাঁচজন ওপেন করতেন, আমি লিঙ্কটা দিয়ে দিতাম, আপনারা ওপেন করলে পারমিশনটা দেখাই দিতে পারতাম। এই যে এখানে শেয়ারে যাবেন, নেম বিফোর শেয়ারিং, এখানে নামটা দিয়ে বা ইমেলটা দিয়ে সেভে দিয়ে দিবেন। কার কার সঙ্গে শেয়ার করবেন সে শেয়ারটা জাস্ট এখানে সে পারমিশন পেয়ে যাবে। আপনি যখন একটা একটা করে ইন্টারভিউ নেমস অর ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে আপনি জাস্ট ডান দিয়ে দিলে আপনার ই হয়ে যাবে, সে পারমিশন পেয়ে যাবে। যারটা আপনার পারমিশন দরকার নাই তারটা দিবেন না। তারাই কাজটা করতে পারবে, আর বাকিরা কেউ ওই শীট দেখতেও পারবে না। আবার আমার কথা আছে, এখান থেকে আপনি তিন রকমের পাবলিক করা যাবে, অবশ্যই যাবে, যাবে না কেন, অপশন আছে পাবলিক করা যাবে। হ্যাঁ আলোচনা করবো হাউ টু হ্যান্ডেল বায়ার, বায়ারকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, জানতে হবে সবাইকে। আচ্ছা তার কোশ্চেনের অ্যান্সারটা দিই, বায়ারকে আপনি যদি বায়ারকে যখন কাজ আপনি নিবেন কমিউনিকেশন করার সময় আপনি নর্মাল কমিউনিকেশন করবেন, নর্মালি কাজটা নিয়ে নিবেন, নেওয়ার পরে বলবেন যে আমার তো টিম আছে, সো আমি টিমে দিয়ে কাজটা করা একটু দ্রুত পাবি, তাকে বুঝাইতে হবে অ্যাডভান্টেজটা। কিন্তু সে মনে মনে কিন্তু একটা ই থাকবে যে আমি তো তোরে বিশ্বাস করি, তোর সাথে যারা আছে তাদের তো আমি চিনি না, কারণ তোমার তো আমি ইন্টারভিউ দিচ্ছি। বায়ার কিন্তু প্রত্যেকটা কয়েকদিন ইন্টারভিউ নিবে, এখন আপনার ইন্টারভিউ দিবে, বায়ার কিন্তু আপনাকে ফেস করবে, বাট আর যাকে দিয়ে কাজ করবে তাকে ফেস করবে না। সেক্ষেত্রে আপনাকে বায়ারকে ফাঁসাইতে হবে, বায়ারকে করতে হবে কাজটা নিয়ে নিতে হবে, নিয়ে বলতে হবে যে দেখ আমি তো আমার তো টিম আছে আরো দুই তিনজন আছে, সো আমি কাজটা কি করবো তাদেরকে দিয়েও করাবো, কাজটা তুই দ্রুত পেয়ে যাবি এবং 100% তুই ভ্যালিড কাজটা পাবি। তোর বায়ার চিন্তা করবো ওকে তুই করা, তখন আর বায়ার ওই শীতের কথাটা সে চিন্তা করবে না, আবার সেটা বলে দিবে তুই প্রত্যেক 3-4 ঘন্টা পর পর আমাকে আপডেট দিবি যদি তার ইম্পর্টেন্ট কাজ হয়। আবার অনেক বায়ার আছে কি করবে, আপনাদের কাজ দিয়েছে চলে যাবে অফলাইনে, সে আর আসবে না, ঠিক কাজ যখন জমা দেওয়ার 10 মিনিট আগে সে অনলাইনে আসবে, বলবে হ্যালো। যদি আপনি ওই হ্যালোর উত্তর দিতে পারেন 2-3 মিনিটের ভিতরে তাহলে আপনার কাজটা জমা দিতে পারবেন, আর জমা দিতে পারলে না দিতে পারলে আবার 15 দিন পরে এসে 5 মিনিট অপেক্ষা করে বলবে হ্যালো আবার চলে যাবে। কারণ আপনি কাজটা করে আপনার তো দরকার ডলার, আপনি কাজটা করে কি ফেলে রাখবেন, আপনি কাজটা করবেন দ্রুত দিয়ে দিবেন, দ্রুত টাকাটা ফান্ডেড হবে, আপনার রেজাল্ট শেষ এই বায়ারের সঙ্গে, আপনি নতুন কাজে বিট করবেন। এখন এক কাজ যদি 6 মাস বাজার রাখে প্রবলেম না, এরকম অনেক বায়ার আছে কি করে, এরকম আমার এই একটা ই ছিল ফিলিপাইনের বায়ার ছিল একটা, সে কি করছে কাজ আমাকে দিছে, মানে সে মানে আগে যত কাজ দিছে সব ভালোভাবে সে দিছে দিছে, কিন্তু হঠাৎ করে বড় একটা কাজ দিছে, এটা ছিল হচ্ছে 55,000-60,000 স্ক্র্যাবিং, মানে ডাটা স্ক্র্যাবিং করতে হবে। দেওয়ার পরে আমরা 15 দিন খেয়ালা খেয়ে কাজ করছি, মানে সবাই মিলে, মানে কারো ঘুম নাই, বড় অ্যামাউন্টের কাজ, সবাই মিলে কাজের পর কাজ, কাজের পর একটা কাজই করছি, করে তুলছি, তোলার পরে কাজ জমা দেওয়ার 3 দিন আগে থেকে দেখি অফলাইন,
ওরা তো আর পাই না, পাই না পাই না, এক মাস দুই মাস তিন মাস ওরে আর পাই না, মেসেজের পর মেসেজ দিই প্রত্যেক দিন দিয়ে ওরে আর পাই না। সে তিন মাস পরে এদিকে আপওয়ার্ক মেসেজ দিতেছে যে এই এটা কি ক্যান্সেল করবো, তুমি কমপ্লেন দাও মানে বাইরের নামে কমপ্লেন দাও, কাজ তোমাকে ডিক্লাইন করে দেয় বাইরের নাম কম, কারণ ও তো ই করা আছে ফান্ডেড করা আছে ওর টাকা, এখন আমার কাজ রেডি, আমি আপওয়ার্কে কমপ্লেন দিলে আপওয়ার্ক কি করবে, ও যদি ভিসা না পায় আপওয়ার্ক টাকা আমার দিয়ে দিবে। আমি কি করছি, আমরা এই কাজটা করি না, এই কাজটা আমরা করি না, আমরা অপেক্ষা করছি, কারণ কোনো একটা কম টাকা তো আমার আছে, টাকা কে দিবে, আমি যেহেতু কাজ করছি। তিন মাস চোদ্দ পনেরো দিনের মাথায় পয়সা নক করছে, ও অ্যাক্সিডেন্ট করছিল, ও বাইরে ছিল, ফিল্ডে বাইরে ছিল, এই জন্য আমাদের সঙ্গে নক করতে পারে নাই, ওর সমস্ত ডাটা যা কিছু আছে সব মানে অ্যাক্সিডেন্টের সময় ই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ও খুবই অসুস্থ ছিল, বেড রেস্টে ছিল অনেকদিন, এখন সে আসছে মোটামুটি সুস্থ, এখন আইসা সে শুরুতেই বলছে যে আমি সরি, তুই আমি এক্ষুনি পারমিশন দিচ্ছি টাকাটা দিয়ে দিই, তোদের অনেক আমি কমে দিয়ে করেছি, সাথে সাথে টাকাটা তুই পারমিশন দিয়ে দিচ্ছি, আমরা টাকাটা উঠিয়ে দিচ্ছি ব্যাপারটা। পরবর্তীতে সে যদি কোনো কাজ পায় আমাদের বাইরে দিবে, দিবে দেয়, সে এখন মাসে যদি একটা কাজও পায় যে দশটা লিডও লাগে আমাদের দেয়, খারাপ দেয় ভালো দেয় সে আমাদের দেয়, কেন দেয়, যদি বায়ের হ্যান্ডেল আপনাকে শিখতে হবে কিভাবে বায়ের আপনি হ্যান্ডেল করবেন। আচ্ছা আমি একটা মেইল এখানে ফেলে চেকিং দিছি, সে আমাকে এই মেসেজটা দিছে, এই মেসেজটা মানে কি, আচ্ছা এখানে কয়টা অপশন দিচ্ছে যে মেইল সার্ভার ফাউন্ড ফর ডোমেইন, ডোমেইনের সঙ্গে মেইলটা সে পাইছে, আচ্ছা সিগন্যাল গ্রিন মানে কি এটা ভ্যালিড, তারপর এটা কি কি বলছে, এই অপশনটাও পাইছে, এটা পাইছে, এটা পাইছে, এটা পাইছে, এটা পাইছে, এটা পাইছে, ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড, আচ্ছা এখন এই ভ্যালিড এটার ভিতরে আবার কয়েক রকমের ভ্যালিড আছে, কেমন আপনি কিছু কিছু মেইল দেখবেন এই মেইল টেস্টারে ভ্যালিড, এইটাকে আবার কপি করে যখন আপনি ল্যাপটপে ফেলবেন দেখবেন ভ্যালিডটা, ওটা তো আমি গত ক্লাসে বলছি, এটা ভ্যালিডটা কেন, ডাটাটা লিঙ্ক দিলে ছিল বিধাই আমি ল্যাপটপে পাইছি, যার ডাটা লিঙ্ক দিলে গুগলে নাই তারটা আমি পাবো না, তারটা আমাকে কি করবে এইখান থেকে ভ্যালিড করে দিতে হবে। এখন এইখানে আমাকে ভ্যালিড করার সময় অনেক সময় দেখাবে দুইটা অপশন দেয়, একটা হচ্ছে রেড অপশন আর একটা হচ্ছে ইয়েলো অপশন, আচ্ছা যদি এখানে এখন এই এই ইমেইল অ্যাড্রেস ইজ ভ্যালিড এই জায়গাটা যদি রেড অপশন দেখে তো লাল লাল করে দিছে, তাহলে আমি কি বুঝতাম ইমেইলটা ভ্যালিড না, ইমেইল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড, নট ভ্যালিড এটা লেখা থাকতো, ওকে, এবং সাথে আরেকটা জিনিস লেখা থাকতো এইখানে দেখায় দিত যে কোন টুকের কারণে ভ্যালিড না, কতটুকু প্রবলেম আমি দেখি এরকম ইমেইল পাওয়া যায় কিনা। আচ্ছা এইখানে একটা সংখ্যা চেঞ্জ করে দিয়ে দেখি, এই যে সে কি বলতেছে যে এই নামটার কারণে ইমেলটা ভ্যালিড না, তারপরে কি তার এখানে কি ডোমেইন ঠিক আছে, সে নামটুকু বাদ দিয়ে বাকিটা কি সিগন্যাল দিছে, গ্রিড সিগন্যাল মানে এটা ঠিক আছে তোমার নামটা প্রবলেম, এখন যদি আমি কি করব, তাইলে আমাকে যদি এই লিডটা বের করতেই হয়, মানে বায়ার আমাকে বলছে যে আমাকে পঞ্চাশটা বা একশোটা লিড দিছে যে তোমাকে প্রত্যেকটা লিড বের করতেই হবে, তাহলে আমি এখান থেকে কি একটা ইনফরমেশন তো পাচ্ছি যে আমার ডোমেইনটা কারেক্ট আছে, সো আমি নিশ্চিত থাকতে পারি যে আমি এর লিড পাবই, তার মানে কি করব আমি তখন তার নামটা বের করার চেষ্টা করব, তার ফুল নামটা যদি আমি কোনোভাবে পেয়ে যাই সেক্ষেত্রে কি হবে আমি তার লিডটা ফাইল করতে পারব। আচ্ছা অনেক সময় হবে কি এইরকম হবে, আমি ডোমেইনটা ভুল করে দিব, এবার
কি বলতেছে যে এখানে ইনভ্যালিড মেইল ডোমেন, অর্থাৎ তার এখানে আর এটা নিয়ে আর কাজ করার দরকার নাই, তার ডোমেনটাই কি হইছে। এটার কারণে আমরা দুই রকম বুঝতে পারি, একটা হচ্ছে তার ডোমেনটা আমি ভুল করছি, আর অথবা তার ডোমেনটা কি হইছে একটা কি ইনভ্যালিড পাবো না এখন না, এটা পাওয়াটা ই কেন, এটা তো আর এটা তো আমার রেডি শীট না, রেডি শীটেও তো আপনার ই থাকবে না, অনেকগুলি আছে এখানে ভ্যালিড দেখাবে না, হ্যাঁ ওইরকম একটা খুঁজতেছি। আরেক জায়গা থেকে নিয়ে আসি, যখন ভ্যালিড খুঁজবা তখন খালি ইনভ্যালিড পাবা। যদি এরকম কোন আমাকে সিম্বল দেয় সেক্ষেত্রে আমি আর এইখানে এই ডোমেনের কাজ করতে পারবো না, এই এখন আমি মেইল টেস্টারে এই ডোমেনটা নিয়ে আমি আর কোনো মডিফাই করতে পারবো না। মেইল টেস্টারের সার্ভারটা এই ইমেলটা নাই, ওর কাছে এটা নাই, এটা ওর কাছে কোনো রেকর্ড নাই। সো আমি এই ডোমেনের সঙ্গে এখানে কিন্তু ভুল দেখাচ্ছে কি নামটা, অর্থাৎ এই নামের আমি যতই চেঞ্জ করি এই ডোমেনের সঙ্গে কোনো কিছু ম্যাচ করবে না, অর্থাৎ আমি ধরে নিব যদি এইটা হয় সেক্ষেত্রে মেইল টেস্টারে আমি আসবো না। আচ্ছা এখন আমি এটাকে এখানে ফেলে দেখি, র্যাপিড ডিপে ফেলে দেখি কি অবস্থা হয়। অপশনটা দেখছেন এবার, মানে তার ডাটা ওইখানে নাই, সে কি করতেছে এমন অপশন দিছে যে এই লোকের কোনো কিছু আমার কাছে নাই, তার মানে ভুল খারাপ করা যাবে না। আমি আবার সেম এই লোককে কি করলাম, আমি যখন আমার র্যাপিড ডিপে ফেললাম তাকে কিন্তু তার সব পেয়ে গেছি। এখন সে কি করে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এট এত এত এই হয় কি, কিছু কিছু জায়গায় কিছু কিছু এরিয়া আছে, ওই সমস্ত এরিয়াতে মূলত এক একটা জায়গায় এক এক রকম সার্ভার ইউজ করে। আমরা যারা এশিয়াতে আছি তারা আমরা পার্সোনাল ইমেলগুলি বেশি ইউজ করি, আচ্ছা আবার ইউএসএ ইউকেতে তারা আবার কি করে ওয়েব ইমেলটা বেশি ইউজ করে। এখন যে জায়গায় যেভাবে পাওয়া যাবে ওইভাবে আমাকে হান্ট করতে হবে, মনে রাখতে হবে যে মেইল টেস্টার আর ল্যাপটপ দুইটাই আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট।
লিংকডইন নিয়ে আর কোনো কোশ্চেন? না, লিংকডইন নিয়ে কোনো প্রবলেম থাকলে বলেন। না, এখানে অ্যাকাউন্ট ডিলিট করা যায় না, আমি জানি না লিংকডইনে। আপনাকে আপনি ওইটা এইভাবেই থাক, আপনি আরেকটা তৈরি করে ফেলবেন, যেহেতু সেম নামে আপনি বন্ধ করলেও নিবে না, সেম নামে বন্ধ করলে নেয়, আমার মনে হয় না। ডিসেবল করলেও কি সেম নামে নিবে? ডিসেবল করে দেওয়ার পর সেম হইতে আবার নেয়? তো তাইলে তো আর সেভ হইল না, তাহলে তো একই নামে তো 5 লাখ লোক থাকতে পারে একই নামে, তার ইমেলটাই হচ্ছে তার মূল লিঙ্ক ভেরিফিকেশনের জায়গা। সেটা হতে পারে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, সেটা হতে পারে ডিরেক্টর, সেটা হতে পারে ফিনান্স অফিসার, সেটা হতে পারে মার্কেটিং ম্যানেজার। আমি তাদেরকে কিভাবে টার্গেট করতে পারি? আচ্ছা, যদি আমাকে এরকম টার্গেটেড ইমেল বের করতে হয়, প্রথমত আমি যখন লিড বের করতে যাব, তখন আমাকে জানতে হবে যে আমি যাকে টার্গেট করব তার নাম কি, তার নেম আগে আমাকে ফাইন্ড করতে হবে। যেহেতু আমাকে টার্গেট করে দিছে যে অমুক অমুক কোম্পানির আমাকে লিডগুলি বের করতে হবে, সেক্ষেত্রে আমাকে বায়ার কি করবে, অবশ্যই কোম্পানি সিলেক্ট করে দিবে। যদি কোনো কিছু টার্গেট দিতে হয়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সেই কোম্পানিটা আমাকে সিলেক্ট করে দিয়ে বলবে যে অমুক কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসারের লিড লাগবে, বা অমুক কোম্পানির ডিরেক্টর যে আছে তাকে, গ্রুপ অফ ডিরেক্টর যে আছে বা ডিরেক্টর যে আছে তার লিড লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা বের করতে পারি? আমরা মূলত দেখি যে এই শিটটাতে দেখি বলছে এটা একটা কলেজ, বা এটা একটা কলেজ বলছে, এই কলেজের কি চিফ ইনফরমেশন অফিসার লাগবে, ধরে নিলাম এটা আমরা। এখন এই চিফ ইনফরমেশন অফিসারের লিড আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, একটা রাখলাম সিইও, আর একটা হচ্ছে চিফ ইনফরমেশন অফিসার, দুইটাই দেখাই। আমরা প্রথমত কি করব, কোম্পানিটাকে নিব, কপি করলাম, ডোমেন আছে, ডোমেন নাই, আমেরিকান রিভার কলেজ এই একটা ফেসবুক ডোমেন ইউজ করছে, ওকে, এটা ডোমেন নাই, এটা বাদ। হ্যাঁ, মোটামুটি ধরে নিতে হবে যে ডোমেন নাই, তার মানে ওইটা ব্ল্যাঙ্ক থাক, ওইটা বাইরকে ওইভাবেই দেখাবো। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তখন ফেসবুক পেজে গেলে তার লিড পাওয়া যায়, ওইটা অনেক ডিফিকাল্ট, ওইরকম আসলে থাকে না, ওইটা না করলেও সমস্যা নাই। এটা পাওয়া গেছে তাই না? আমি এই ঘরেই বসালাম। আচ্ছা, এখন আমি কি করব, এটাকে সেম একই ওয়েতে আমি যাব,
এখান থেকে আপনি সিইওর ইমেল পাবেন না, কিন্তু সিইওর নাম পেয়ে যাবেন। এখানে কে আছে দেখাই দিবে যে সিইও কে। দেখেন শিবশ্রী ক্যাম্পাস সেন্ট্রাল বিল্ডিং কলেজ, টেকনিক্যাল আইতে আইতে স্টাফ নেম টাইটেল ইমেল ফোন গেল। এখন নামটা পাইলে হয়ে যাবে, ইমেল কিছু ইমেল আছে যেমন info@amuk.com, sales@amuk.com, তারপর যে এরকম কিছু ইমেল আছে যেগুলি আপনি ওইখান থেকে আপনার ওই অ্যাকাউন্ট থেকে ইমেল পাঠাতে পারবেন না, বাট ইমেল আসবে, আপনি ভেরিফাই কিনা ওইটা চেক করতে পারবেন না। এই যে এখানে দেখেন সব দেওয়া আছে, এই যে জনাথন হাইট্রিক্স ইমেল হচ্ছে এইটা। যদি তার ইমেল ফরম্যাটে না পাওয়া যায়, প্রথমে আপনি ফরম্যাটে দেখবেন, ফরম্যাটে না পেলে আপনি চিন্তা করবেন যে তাইলে রেপ্রোটিপে গিয়ে দেখি, বেল টেস্টারে দেখি, বেল টেস্টারও যখন না পাবে তখন আপনি চিন্তা করবেন যে শেষ ওয়েটা হচ্ছে তার নাম, নাম কমা গমে ওই যে করে দেখেন। তার যখন আপনি নামটা পেয়ে গেছেন, এটা তো টার্গেট, তার ডোমেইনটাও আপনি জানেন, এটাও টার্গেট, মানে এখান থেকে তো তাকে সরাইতে পারবে না কেউ। নাম ডোমেইন তারপর কমাই, এগুলো ভেরিফাই হয় না, তারপর দিয়ে দেখে একদম ইনভ্যালিড। এখন পার্সোনালটা না না, এটা এই ফর্মেট তো আমরা চেক করছি লাস্ট নেম দিয়ে। আচ্ছা যদি আপনি এখানে না পান সেক্ষেত্রে পার্সোনাল ইমেলটা বের করা একটু ডিফিকাল্ট, অনেক কষ্ট করতে হবে আপনাকে, ওই নামের সঙ্গে জিমেল হটমেল ইয়াহু মেল বসে দেখতে হবে। এখন যদি তার লিঙ্কডইন প্রোফাইল থাকে সেক্ষেত্রে ওইখান থেকে আপনি ছবিটা পাবেন, তার মোটামুটি একটা ইনফরমেশন পাবেন। যদি তার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে সেটা এখান থেকে দেখা যাবে। এই যে না, আচ্ছা পুরো কোম্পানির পেজ ওনার। আচ্ছা এখন এইখান থেকে আপনি, এখান থেকে আপনি কি পাচ্ছেন, এই যে ডোমেইনটা 100% কিনা চেক করতে পারলেন। এখন দেখি এখানে তার কোনো ইমেল দেয়া আছে কিনা, নাই, তার মানে এটা এই পর্যন্তই, আর কোনো ওয়ে নাই, কারণ উনি ইনফরমেশন হাইড করে রাখাতেই তার এই অবস্থা, তার কোনো ডাটা পাওয়া যাবে না, কারণ ওনার ইনফরমেশনটাই টোটালি হাইড। আচ্ছা আমরা সেম ওয়েতে আর একটা কোম্পানিতে যাই। কি টেমপ্লেট?
কমান্ডগুলি এখান থেকে আপনি উঠিয়ে নেবেন, আর হচ্ছে যদি প্রয়োজন হয় এটা হলো কি লিড হচ্ছে কি আমি যেভাবে ক্লাসটা নিচ্ছি এটাই হচ্ছে মূল প্রক্রিয়াটা, পুরো প্রসেসটা হচ্ছে এইটাই। আর কিছু কিছু ক্ষেত্রে হবে কি আপনি যখন কাজ করতে যাবেন প্র্যাকটিক্যালি সেক্ষেত্রে আপনাকে ওয়ে নিজে তৈরি করে নিতে হবে, যে থিঙ্কিংটা আপনাকে বুঝতে হবে যে আমি কি ওয়েতে গেলে এই লোকের লিঙ্কটা পেতে পারি। মূল জিনিসটা হচ্ছে আপনি গুগলিংটা করবেন কিভাবে, আপনি বায়ার আপনাকে বলছে এই জিনিসটা লাগবে, আপনাকে মূল আপনাদের দশটা করে আমি দিয়ে দিব আপনাদের মতো করে অ্যাড করে নিয়েন। লিড এইভাবে বের করেন নাই, যদি তার বাউন্সের যেটা আসবে ওই কটাই তো তাকে রিপ্লেস করে দিতে হবে, তাকে লিড দিয়ে দিচ্ছি সে মার্কেটিং করছে, করার পর সে এক ঘন্টা সোয়া এক ঘন্টা পরে আবার আমাকে নক করছে তোর মাত্র দুইটা ইমেল বাউন্স হয়েছে, মানে যায় না কিন্তু মেইল কিন্তু ভেরি আচ্ছা যায় না, সেক্ষেত্রে কি করবে দুইটা ইমেল তাকে আবার আমাকে রিপ্লেস করতে হয়েছে তাকে আবার। এটা এটা ওরা তো ইমেল সফটওয়্যার ইউজ করে, ইমেল মার্কেটিং এর সফটওয়্যার আছে, এই মেইল চিপ থাকতে পারে, গেট রেসপন্স থাকতে পারে, হয়তো যে কোনো একটা ইউজ করে, সে ওখান থেকে মেইলটা যখন মেইলগুলি অ্যাড করে, যখন সফটওয়্যারে মেইলগুলি অ্যাড করে তখন ওই সফটওয়্যারটা ওই মেইলগুলিকে গোছায় ফেলে যে কোন মেইলগুলি যাবে কোনটা যাবে না। কিছু কিছু মেইল আছে ওই সফটওয়্যার গুলো ধরতে পারে না, দেয় না, কিন্তু মেইল ভ্যালিড ওইভাবে তাকে রিপ্লেস করে দিচ্ছি, এরকম কাজও আসবে। আচ্ছা গেল তো মোটামুটি লিড জেনারেশন আইডিয়া হচ্ছে এইটা। এরপরে আসে হচ্ছে হোয়াট ইজ লিড জেনারেশন আইডিয়া, হোয়াট ইজ লিড জেনারেশন আইডিয়া, সেম জিনিস। আচ্ছা হোয়াই ডু ইউ নিড লিড জেনারেশন, লিড জেনারেশনটা হচ্ছে আমাদের মার্কেটিং করার জন্য, আমাদের নিজের কাজের জন্যও লাগবে। আমি যখন প্রফেশনালি কোনো দিকে আগাবো, আমার ওই যে কিছুক্ষণ আগে আলোচনা করছি যে আমার যদি এসিও তেও আগাইতে হয়, এসিও করতে হইলেও আমাকে লিড লাগবে, লিড ছাড়া কোনো ওয়ে নাই। আচ্ছা লিড ক্যাপচারিং টুলস অ্যান্ড আইডিয়া, আমরা তো মোটামুটি লিড ক্যাপচারিং করার জন্য আমরা ফ্রি টুলসগুলি ইউজ করি, প্রথমত হচ্ছে আমাদের রেপ্রোটিভ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেইল টেস্টার, থার্ড হচ্ছে আমাদের লিড দি,
এই লিংকডইন হচ্ছে একটা সহায়ক টুলস যেটা অ্যাপ্লিকেশনের সঙ্গে কাজ করে, এই টুলসগুলো আমাদের লাগে। এছাড়া আরও কিছু সফটওয়্যার আছে যেটা আমাদের মেইল হান্ট করে দেয়, যেমন আছে মেইল হান্টার, মেইল হান্টার নামে একটা আছে যেটা হচ্ছে লিংকডইনের সঙ্গে অ্যাড করা, দেখছেন তো আপনারা। শর্টকাট লিড ম্যানুয়ালি বের করতে হবে, হ্যাঁ লিড কোন সফটওয়্যার দিতে পারে, কিছু পেইড সফটওয়্যার আছে, কিন্তু যারাই পেইড সফটওয়্যার ইউজ করছে তাদের কাছ থেকে শুনছি যে আসলে পেইড সফটওয়্যারে লিড বের করার পরেও তাদেরকে রেপুটেশন ফেলতে হয়। যেমন এই যে একটা জিনিস আমি এটা দিয়ে দেখাই, যেমন এই মেইলটা ও দেখাচ্ছে কি 53% কি কনফিডেন্ট, মেইলটা কি ভেরি, এটা কিন্তু একটা সফটওয়্যার, এটা কি বের করা হবে কিনা, এখন দেখেন আমি কেন এই টুলস এর বাইরে যাইতে পারি না, আমি কেন মেইল টেস্টার আর অ্যাপ্লিকেশন এর বাইরে কাজ করতে পারি না, এই যে এই মেইলটাও দেখাচ্ছে কি ভ্যালিড, দেখেন এই মেইলটা ভ্যালিড কিনা, ভ্যালিড। আচ্ছা তো কিছু এখানে হয় কি, মানে কেন যাইতে পারি না, এরা দৈনিক 5টার বেশি মেইল চেক করতে দেয় না, মাত্র 5টা মেইল, হ্যাঁ মেইল হান্টার, এখন দৈনিক যদি 5টা মেইল আমাকে চেক করতে দেয় আমি যত পেইড বলি ফ্রি বলি যত সফটওয়্যার ইউজ করি এই রেপুটেশনের উপরে কোন সফটওয়্যার নাই। তারপরে হচ্ছে আরো কিছু আপনারা ইয়েতে ওই ইউটিউবে সার্চ দিলে আরো কিছু সফটওয়্যার পাবেন, আরো অনেক ভালো ভালো সফটওয়্যার আছে, কিন্তু $300, $350, $400, $700 এরকম দাম, তো অত টাকা দিয়ে তো মানে আমাদের পক্ষে কি করা সম্ভব, নতুন অবস্থায় কাজ করা সম্ভব না। তো প্রথম অবস্থায় এবং আমি বাংলাদেশে যারা লিডে কাজ করে মোটামুটি সবাইকে চিনি, তারা মোটামুটি এই সবাই ফ্রি টুলস ইউজ করে, এবং বায়াররাও এই দুইটা টুলসের উপরে নির্ভরশীল, বায়াররাও কাজ চেক করার জন্য অ্যাডাপ্টিভ ইউজ করে, অনেক বায় লিখেই দেয় যে আমি তুই কি রেপ্রোডিউস সম্বন্ধে আইডিয়া আছে, থাকলে এইভাবে এইভাবে ইনস্টল করে দে, তার মানে ওরাও মনে করে এটা রিলায়েবল একটা ওয়ে। আচ্ছা এরপরে ছিলাম হাউ টু গেট লিডস ফ্রম ইউর ওয়েবসাইট, এরপরে ছিল হাউ টু গেট লিডস ফ্রম ইউর ওয়েবসাইট, এটা তো আমরা সবাই দেখলাম যে আমরা ওয়েবসাইট থেকে কিভাবে লিড আনতে পারি, দেখছি এটা দেখা হয় নাই, এটা দেখাই নাই। আচ্ছা ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের ভিতরে কিছু কিছু জায়গায় লিড থাকে, সেই জায়গাগুলি হচ্ছে কি, একটা ওয়েবসাইট যখন আমি তৈরি করব, ওয়েবসাইট তৈরি করব নির্দিষ্ট একটা কাজের জন্য, হতে পারে আমার ব্যক্তিগত ওয়েবসাইট, হতে পারে আমার বিউটি ওয়েবসাইট, হতে পারে মিউজিক ওয়েবসাইট, প্রমোশনের জন্য, তো যেই ওয়েবসাইট হোক তার ওয়েবসাইটটা তাদের প্রমোশন অনুযায়ী সাজানো থাকে। যদি আমার মিউজিকের ওয়েবসাইট হয় তো এখানে অনেক শিল্পী থাকবে, তার গান থাকবে। আচ্ছা তারপরে যদি আমার কোনো কোম্পানির ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমার কোম্পানির লোগো থাকবে, নাম থাকবে, কোম্পানির অ্যাবাউট কোম্পানি, কোম্পানির সব আইডিয়া থাকবে, কোম্পানির প্রজেক্টগুলি থাকবে, আর একটা ঘর থাকবে কি কোম্পানির স্টাফ, বাই স্টাফ বা বাই প্রফেশনাল স্টাফ, এই জাতীয় একটা ঘর থাকবে যেখানে
যে কেউ ওয়েবসাইটটাতে ঢুকলে এই কোম্পানির যে লোকগুলি কাজ করে তাদের স্ট্রাকচারটা দেখতে পাবে, যে সিইও কে, তারপরে ডিরেক্টর কে, এই জিনিসগুলি দেখতে পাবে। তো মোটামুটি এই মানে সব ওয়েবসাইটে এই স্ট্রাকচারটা থাকে না, সব ওয়েবসাইটে এই কোম্পানির প্রোফাইলটা দেয় না। মোটামুটি কিছু কিছু ওয়েবসাইটে দেয় যাদের কোম্পানির প্রোফাইলগুলি ওয়েবসাইটে থাকে, যাদের কোম্পানির প্রোফাইল ওয়েবসাইটে থাকে তাদের লিডগুলি বের করা যায়, কিন্তু যাদের থাকে না তাদেরটা মূলত বের করা যায় না, আমাদের ম্যানুয়ালি বের করতে হয়। তো একটা ওয়েবসাইটে আমরা ঢুকে দেখি যে এই স্টাফগুলি কোথায় থাকে বা স্টাফটা কোথায় থাকে। হ্যাঁ, এরকম দেয়, ওই টার্গেট করে দেয়। আচ্ছা, এইটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইট এই যে দেয়া আছে আওয়ার টিম, খেয়াল করছেন? আওয়ার টিম, তার মানে কি, তার এটা একটা প্রফেশনাল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট দিয়ে যে কোনো একটা কাজ করে, যেই লোকগুলি এই ওয়েবসাইট তার কোম্পানিতে কাজ করে তাদেরই একটা টিম এখানে সে দিয়ে দিছে। দেখি ম্যানেজমেন্ট টিমে কারা কারা আছে, এই যে এখানে দেয়া আছে, এটা কে? মাইকেল স্টিট। মাইকেল স্টিট হচ্ছে কি, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং পার্টনার, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং পার্টনার। তো এখান থেকে যদি আমি এই নামটা পেয়ে যাই, এখানে কিন্তু লিড দেওয়া থাকে না, তাদের ইমেল হয়তো দেওয়া থাকে, একটা ইমেল দেওয়া থাকে কোম্পানিতে ইনফো বাই জাতীয়, কিন্তু বেশিরভাগ এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে এই নামগুলি পাওয়া যায় কিন্তু লিড পাওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ, আমি যখন নামটা পেয়ে গেলাম, তার ডোমেনটা পেয়ে গেলাম, আমি তো 60% আগে গেলাম, তখন আমি ওইভাবে তার লিঙ্কটা এখান থেকে আমি ফরম্যাটে ফেলে বের করতে পারবো। হ্যাঁ, দেয়া থাকলে তো লাকি, পেয়ে গেলেন, বসাই দিলেন, না না থাকলে কিছু করার নেই, না থাকলে নাম পেয়ে গেলেন মানে আপনি মোটামুটি বুঝে ফেললেন যে এখান থেকে আমি লিডটা বের করতে পারবো। না, অন্য কোনো ওয়ে নেই, তখন ওই যে ওইভাবে গুগলিং করতে হবে, কমা ইমেল, ডোমেন কমা ইমেল, সেক্ষেত্রে না, ওইখানে আপনি হয়তো ফরম্যাটটা পাবেন, ইমেল ফরম্যাটটা পাবেন, আপনাকে নামের জন্য ওইভাবেই আগাইতে হবে। মূলত যেই ওয়েবসাইটগুলিতে আপনাকে স্ক্রিন করতে বলবে, লিড বের করতে বলবে, বায়ার জানে যে ওই ওয়েবসাইটগুলির ভিতরে ইনফরমেশনগুলি দেয়া আছে, আমি ওই ওয়েবসাইটগুলি টার্গেট করে দিব। আচ্ছা, না সেই ক্ষেত্রে একটা না একটা কথা বলবে, সে মার্কেটিং লেভেলের কথা বলবে, না হলে বলবে যে ম্যানেজমেন্ট লেভেলের কথা, যে কোনো একটা লেভেলের কথা বলবে, কিন্তু একদমই সে বলবে না তা না, সেক্ষেত্রে না বললে যে কোনো একজন ওইটাকে বলে, ওইটাকে লিখতে হবে, ওইটাকে বলে স্ক্র্যাপিং। সেক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটের ভিতর থেকে পূর্ণভাবে হেল্প দিতে হবে, কিভাবে হেল্প দিতে হবে, আপনি গুগলিং করবেন, করার পরে দেখবেন যে আপনার ওইখানে হয়তো 10-12 বা 15টা ইমেল আইডি বা ইমেল পাবেন। আচ্ছা, আপনি প্রত্যেকটাকে আপনি মোটামুটি কি করবেন, রেপোর্টিং এ ফেলবেন, ফেলে ফেলে দেখবেন যে কোনটা মার্কেটিং এর, তার তো ডিসিপ্লিন আছেই সাথে, দেখি ওইখান থেকে আপনি যাকে পাবেন দিয়ে গেলেন, এছাড়া আর কোনো ওয়ে নাই। আর যদি ওয়েবসাইটে ঢুকে তার যদি পুরো প্রোফাইলটা পেয়ে যান, আপনি নামগুলি কপি করে নেবেন, এটাই ওয়ে। আচ্ছা, একটা ইমেল এই সবসময় পাওয়া যায়, যেটা হচ্ছে কন্ট্রাক্টে পাওয়া যায়, ওইটা কই? আরেকটায় ঢুকলাম, না আমি আগে স্টাফটা দেখি, স্টাফ আছে কোথায়।
এই যে আরেকটা জিনিস খেয়াল করবে, লিডারশিপ মানে স্টাফে যেটা পাবেন না সেম একই ওয়ার্ড হচ্ছে লিডারশিপ। হ্যাঁ এই যে সপ্তাহ ইনফর্ম ই দেয়া আছে, নামটা দেওয়া আছে আর ডিজিগনেশনটা দেওয়া আছে। হ্যাঁ এখান থেকে আপনি পরে ইমেল লিড ফাইন্ড করবেন। এখন থেকে এখানে কন্ট্যাক্ট দেওয়া আছে, দেখি কি আছে। কিচ্ছু নাই, জাস্ট আপনাকে ওইভাবে লিড ফাইন্ড করতে হবে, কিচ্ছু নাই। এই ধরনের লিড ফাইন্ড করা ইজি, মনে রাখবেন আপনি এই ওয়েবসাইট থেকে যে লিডগুলি ফাইন্ড করবেন 100% আপনি ফরম্যাটে পেয়ে যাবেন, এটা গ্যারান্টি। নামটা পাওয়ার পরে হ্যাঁ একদম একদম মিলে যাবে, একটা না একটা বিল বে, নাইলে ভাই ব্যবসা চলবে কি দিয়ে। না ওইটা আজকে সম্ভব না, যেটা আমি পারবো না ওইটা বলে লাভ নেই, আজকে সম্ভব না এটা দেয়া যাবে না, আজকে অনেক ব্যস্ত থাকবো। এইটা এইটা আসলে এই কোর্স আমি বলি লিডার